গুড মর্নিং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এবং অন্যান্য ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের জন্য আজকে এই অঙ্কটি আমরা করবো যেটি স্ক্রিনে দেখা যাচ্ছে অঙ্কটি ভালো করে দেখতে হবে আন্ডার রুট সিক্সটিন তার নিচে আবার রুট সিক্সটিন তার নিচে আবার রুট সিক্সটিন তার নিচে আবার রুট সিক্সটিন এইভাবে আপ টু এইট টার্মস ইজ ইকাল টু এই ভাবে এখানে চারটি পদ দেখানো আছে রুট সিক্সটিন রুট সিক্সটিন রুট সিক্সটিন রুট সিক্সটিন যদি আটটি পদ থাকে তাহলে সেই আটটি পদের মান কত চারটি অপশন আছে কোনটি হবে এই অঙ্কটি আমরা করব কিন্তু এই অঙ্কটি করার আগে কিছু বেসিক জিনিস আলোচনা করে নেব আমরা কোন সংখ্যার স্কোয়ার রুটকে যখন পাওয়ার হিসাবে লিখি তখন তার পাওয়ারে হাফ লিখতে পারি যেমন রুট এক্স ইকোয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ রুট নাইন ইকাল টু নাইন টু দি পাওয়ার হাফ তেমনি এন রুট এক্স এটা হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন এটা হচ্ছে একটা বিষয় দু নম্বর বিষয় হলো সূচকের অঙ্ক করতে গিয়ে আমরা দেখেছি এক্স টু দি পাওয়ার এ তার পাওয়ার বি পাওয়ারের পাওয়ার থাকলে দুটো পাওয়ারে গুণ হয় তার মানে এক্স টু দি পাওয়ার এ ইন টু বি সূচকের সূত্র আলোচনা করতে গিয়ে আমরা তো এটা শিখেছিলাম বেস যদি একই থাকে তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় এক্স টু দি পাওয়ার এ ইনু এক্স টু দি পাওয়ার বি সমান এক্স টু দি পাওয়ার এ প্লাস বি তাহলে এই তিনটে সূত্র আমাদের এখন কাজে লাগবে আমাদের অঙ্কটি এরকম আছে এখানে আটটি পদ আছে চারটি পদ দেখা যাচ্ছে এরকমভাবে আরও চারটি পদ আছে যেটা দেখানো হয়নি আমরা যদি ডান দিক থেকে অঙ্কটা করি তাহলে অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে আমাদেরকে বা দিক থেকে করতে হবে একটু আগেই দেখালাম রুট সিক্সটিন আমরা সিক্সটিনকে যদি উৎপাদকের বিশ্লেষণ করি অর্থাৎ দুই দিয়ে ভাগ করি তাহলে আট হবে দুই দিয়ে ভাগ করলে চার হবে আবার দুই দিয়ে ভাগ করলে দুই হবে তার মানে সিক্সটিন ইকোয়াল টু 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 দি পাওয়ার ফোর এখানে আমরা লিখতে পারি বাইরে যে সিক্সটিনটা আছে সেই সিক্সটিনের বদলে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর আর তার স্কোয়ার রুট আছে তার মানে এর পাওয়ার হচ্ছে হাফ গুণ পরেরটা পরের সিক্সটিনকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার রুট আছে সেই জন্য পাওয়ার হাফ আবার এটা আবার অন্য একটা রুটের মধ্যে তাহলে আবার পাওয়ার হাফ তাহলে পাওয়ারের পাওয়ার থাকলে দুটো পাওয়ারে গুণ হয় সেই জন্য এটা লিখলাম এরপরে তিন নম্বরটা সিক্সটিনকে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর তার পাওয়ার হাফ এটা আবার আরেকটা রুটের মধ্যে সেই জন্য আবার গুণ হাফ সেটা আবার আর একটা রুটের মধ্যে গুণ হাফ তার মানে যত এরকমভাবে যতগুলো রুটের মধ্যে থাকবে ততগুলো হাফ 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 গুণ হবে আমরা এখানে তিনটে লিখেছি বাকিগুলোও লিখি ইন টু 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 দি পাওয়ার যখন একটা ছিল তখন একটা হাফ যখন দুটো রুট ছিল তখন দুটো হাফ যখন তিনটে রুট ছিল তখন তিনটে হাফ এরকমভাবে পাওয়ারে আছে তাহলে চারটে রুটের ক্ষেত্রে চারবার হাফ গুণ হবে তার মানে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ এইভাবে কতবার লিখব আমরা এবার গুণ করে লিখব পঞ্চমটার জন্য টু টু দি পাওয়ার ফোর দুই গুণ দুই চার চার গুণ দুই আট আট গুণ দুই ষোলো এরপর আবার হাফ গুণ করলে হবে ওয়ান বাই থার্টি টু ষষ্ঠটার জন্য হবে টু টু দি পাওয়ার ফোর ওয়ান বাই থার্টি টু তার সঙ্গে আবার হাফ গুণ করলে হবে সিক্সটি ফোর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সপ্তমটার জন্য হবে টু টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই ওয়ান বাই সিক্সটি ফোর সেটাকে আবার হাফ দিয়ে গুণ হবে আর অষ্টমটার জন্য হবে টু টু দি পাওয়ার ফোর তার পাওয়ার হবে চারি চারি ষোলো চার ছয় চব্বিশ আর পঁচিশ ওয়ান বাই দুশো ছাপ্পান্ন ফোর আর হাফ কাটাকাটি করলে টু হবে তার মানে টু স্কোয়ার গুণ এটা চার চার কেটে যাবে এটা হবে টু টু দি পাওয়ার ওয়ান বা টু এখানে গুণ করলে ওয়ান বাই এইট আর চার গুণ করলে তাহলে হাফ তাহলে টু টু দি পাওয়ার হাফ পরেরটার জন্য হাফকে আবার হাফ দিয়ে গুণ হবে টু টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তারপরে হবে টু টু দি পাওয়ার ওয়ান বাই এইট তারপর হবে টু টু দি পাওয়ার ওয়ান বাই সিক্সটিন কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় আরও দুটো লাগবে টু টু দি পাওয়ার ওয়ান বাই থার্টি টু ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বাই সিক্সটি ফোর এই সংখ্যাগুলোর বেজ একই আছে তাহলে গুণ আছে পাওয়ারগুলো যোগ হবে পরের লাইনে আমরা লিখবো টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস ওয়ান বাই থার্টি টু প্লাস ওয়ান বাই সিক্সটি ফোর গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় আমি যদি লসগো করি সিক্সটি ফোর এখানে চৌষট্টি গুণ দুই চার দুগুণি আট ছ দুগুণি বারো একশো আঠাশ যোগ চৌষট্টি যোগ বত্রিশ যোগ ষোলো যোগ আট যোগ চার যোগ দুই যোগ এক যদি যোগ করি টুটো দ্বিপার এক আট দুই তিন আট চার সাত আট আট পনেরো আট ছয় একুশ আট দুই তেইশ এক চার সাতাশ আর আট পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন তিন আর এক চার পাঁচ ছয় সাত সাত আট ছয় তেরো চোদ্দো পনেরোর পাঁচ হাতে এক এক আর এক দুই দুশো পঞ্চান্ন বাই চৌষট্টি আমরা বাই চৌষট্টিটাকে লিখতে পারি রুটের মধ্যে চৌষট্টি দিয়ে টু টু পার টু ফাইভ ফাইভ